অপরাধীর রম্যভূমি পরিণত হয়েছে গুয়াহাটী মহানগর। এইবার মহানগর আরক্ষীর জালত দুর্ধর্ষ ডকাইত বাবু আলী উরফে গাল কটা বাবু। মহানগরীর অটোচালকর ছদ্মবেশত আছিল বাবু আলী। প্রাক্তন আরক্ষী বিষয়ার ঘরত ভাড়াতিয়া হিসাবে আছিল গাল কটা বাবু। ভাড়াঘরতে লুকাই রাখিছিল মারণাস্ত্র। দ্রুতহারত মহানগরীর চুকে কোণে ধরা পড়েছে দুর্ধর্ষ ডকাইত তথা চোর। নির্ভীক হয়ে মহানগরীর রাজপথতে নাগরিকক গুলিয়ায় কাহিনীয়ে পথাচারীর অলঙ্কার। এইবার চানমারি আরক্ষীর জালত দুর্ধর্ষ ডকাইত রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম জনাজাত আছিল বাবু আলী উরফে গাল কটা বাবু হিসাবে। দীর্ঘদিন ধরে মহানগরীর অলিয়ে গলিয়ে অটো চলাই ঘুরি ফুরিছিল ধৃত ডকাইত বাবু আলী। উল্লেখনীয় যে এজন প্রাক্তন আরক্ষী বিষয়ার ঘরত ভাড়াতিয়া হিসাবে বাস করেছিল বাবু আলিয়ে। আর এই ভাড়া ঘরতে চাউল খোয়া ঠাইত মারণাস্ত্র লুকাই রাখিছিল বাবু আলিয়ে। আপনাদের জানে এই লাস্ট দুই তিন দিনত আমার মহানগর আরক্ষী পিনেরপা এই নিরন্তর কিছু প্রচেষ্টা চলি আছিল, পার্টিকুলারলি যিখিনি ক্রাইমস এগেইনস্ট প্রপার্টি সেইবোৰৰ বিৰুদ্ধে অপারেশন চলি আছিল, ইনক্লুডিং ড্রাগস। দুদিনমানৰ আগতে আমি এম্বুলেন্সত ড্রাগসও পাইছো। যোৱাকালি সেই অপারেশনের পার্টতে খবর এটা আছিল যে জোনিয়ার এজন ব্যক্তি যোন প্রফেশনেল ক্রিমিনেল তার নাম হল রফিকুল ইসলাম উরফে বাবু আলী উরফে গাল কটা বাবু, তেওঁ ইয়াতে মহানগরত আত্মগোপন করে আছে আর তেওঁৰ লগত পজিশনত তেওঁৰ আর্মস আছে। সো একর্ডিংলি এই যিটো ইনফরমেশন পোৱা গৈছিল এইটো আমাৰ জয়েন্ট সিপি স্যার শ্রীযুত পার্থমন্ত স্যার লগত শেয়ার করা গল আর নির্দেশ মর্মে আর সুপারভিশনত রাতে আমি নবীনগর এরিয়াত যিটো পুলিশ গলি বুলি কয় তাতে এজন রিটায়ার্ড ডিএসপি আছে সত্রাম লস্কর, ঘরত তালাচী চলোৱা যায় আর ভাড়াতিয়া হিসাবে থকা বাবু আলী উরফে রফিকুল ইসলাম উরফে গাল কটা বাবু যেটু রেন্টেড প্রেমাইসিস আছে সেই সার্চ করা গল আর সার্চ করে যত চাউল রাখে সাধারণত যিখিনি ঘরত চাউল রখা যায় তাৰে ভিতৰত সার্চ করে পেলায় আমি এটা পিস্তল এলং উইথ ওয়ান ম্যাগজিন এন্ড ওয়ান রাউন্ড এমুনেশন সেই আমি রিকভার করলো আর এগেইনস্ট এটা ইলিগেল ফায়ার আর্মস পজিশনের একটা কেস রেজিস্টার করে তদন্ত অব্যাহত আছে। ইয়ার উপরও যাকালি যিখিনি আমার ক্রাইমস এগেইনস্ট প্রপার্টি এগেইনস্টে ড্রাইভ চলি আছে সেইটোর পার্ট হিসাবে রাতে তিনজন মানুষ আমার পিক আপ করা গৈছিল বীরবাড়ি এরিয়াত খুঁটপোছ করে পেলায় জনা গল যে গুয়াহাটির বিভিন্ন প্রান্ত ইনক্লুডিং চানমারি আর পল্টন বাজার কিছু চুরি কার্য হয়েছিল আর সেই ইয়ারপা চুরি হওয়া বস্তুবর রঙিয়ার পুঠিমারি এরিয়াত এটা দাম্পত বিক্রি করেছে। সো এসিপি পানবজার পৃথ্বীরাজ রাজখার নেতৃত্বের একটা টিম এটা রঙিয়ালে পঠা গৈছিল আর তাতে পুঠিমারিত একটা দাম্পত ইয়াতে এটা তিনটা চারিটা বস্তু আমার রিকভারি হয়েছে। ইয়ার ভিতর আছে ডিজি জেনারেটর এটা দুটা ট্রান্সফর্মার আর সিমেন্ট মিক্সিং মেশিন এই বস্তুকেটা আমি রিকভারি করবলে সক্ষম হয়েছো আর দাম্পর মালিক অরুণ আলী আমি এরেস্ট করেছো আর এটা কেস লো পেলায় ফার্দার ইনভেস্টিগেশন আমার চলি আছে। আর ইয়াতে জানাই থাকো যে যিখিনি ক্রাইম এগেইনস্ট প্রপার্টি চলি আছে ক্রাইম এগেইনস্ট প্রপার্টি যিখিনি অফেন্স হয়েছে সেইখিনির তদন্ত আমার অগ্রগতি হয়ে আছে আর সোনকালে কিছু আমার আপনাদের ফার্দার রিজাল্টস আমি দিব পারিম। ধন্যবাদ। আগে পিছেও বেলেগ জায়গাতো কেস আছে বিরুদ্ধে কেস আছে এইটো গ্রুপ আছে ম্যাম এইটো কাম আউট ইন ইনভেস্টিগেশন এতিয়া আমি একো। মূলত জঙ্গিয়ার বাসিন্দা আছিল ডকাইত বাবু আলী
আৰু আজি অপশেষত পুৱতি নিশা আৰক্ষীয়ে নবীন নগৰত তালাচী চলাই আটক কৰে ধৃত ডকাইত বাবুৱালীক আৰু লগতে উদ্ধাৰ কৰে এটা পিষ্টলসহ সজীৱ গুলী। কেমেৰা পাৰ্চন কৈলাশৰ সহযোগত কল্পজিৎ বৰাৰ ৰিপৰ্ট টাইম 8।